আবৃত্তি করছি কর্ণফুলী নদী কবিতাটি। এদেশে দেখিয়াছি বহু নদ নদী আছে, অপরূপ সৌন্দর্যে ভরা কর্ণফুলী তার মাঝে। কর্ণফুলী নদী আঁকা বাঁকা বয়ে চলে গেছে বঙ্গোপসাগরের মোহনাতে, খরস্রোতা এই নদী মানুষের সাথে করে না কখনো বেইমানি। নোনা জলের এই নদী সোনার মতো দামি, মিঠা জলের পদ্মা যমুনার মতো নয় তো সর্বনাশী। কর্ণফুলী নদী জীবনযাত্রার মান দিয়েছে বদলে, দুপুরের মানুষকে দিয়েছে দুহাত ভরে, ভাগ্যের চাবিকাঠি গিয়েছে তাদের ঘুরে। কর্ণফুলী নদীর উপর একমাত্র জলবিদ্যুৎ আছে, অর্থনীতির চাকায় অবদান যে অনেকে রাখে। দুপুলের যোগাযোগে কর্ণফুলী নদীর উপর তালুকার সামনা দেশে যেমন আছে, কর্ণফুলী নদীর বুক ফিরে তলদেশে কর্ণফুলী টানেল তেমন বয়ে চলে গেছে। দুপুলের মানুষ যখন সাম্পানে ধীরে ধীরে চলে, কল আলা নায়ে মানুষ এখন তাড়াতাড়ি চলে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে সার কারখানা, চিটাগাং ইউরিয়া কর্ণফুলী ফার্টিলাইজার নাম সবার জানা। কর্ণফুলী নদী মানুষের হৃদয়ের একমাত্র অন্তর, নদীর তীরেই গড়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। জোয়ার পাটার কর্ণফুলী নদী সোনার মতো দামি, জোয়ারের জল আসবে যখন নদীর পুল ভরে, বড় বড় জাহাজ তখন বন্দরে আসা যাওয়া করে। জাহাজ ভরে বন্দরে আসছে মালামাল যখন, কর্ণফুলী নদী অর্থনীতির চাকা করেছে তখন সচল। অবদান শুধু কর্ণফুলীর তীরে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর, পূর্বে ছিল খাতুনগঞ্জ চট্টগ্রামের ব্যবসার গুড়াবর্তন, বর্তমানে ব্যবসার চাকা ঘুরিয়েছে চট্টগ্রাম বন্দর। বাটা যখন করবে নদীর কুলে কুলে, সারি সারি জাহাজ তখন অপেক্ষা করবে বহিনঙ্গরে। ধন্যবাদ।